আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আলোচনার বিষয় হচ্ছে সাজসজ্জা, সাজুগুজু, মেকআপ, স্টাইল, আধুনিকতা, সৌন্দর্যের পরিচর্যা নিয়ে। কিভাবে আমরা সাজুগুজু, মেকআপ, স্টাইল করলে দুনিয়া এবং আখেরাতে কল্যাণের মধ্যে থাকব, আর কিভাবে সাজুগুজু, মেকআপ, স্টাইল করলে দুনিয়া এবং আখেরাতে ক্ষতির মধ্যে পড়ব। সমস্ত মানুষদের উচিত, নারী পুরুষদের উচিত, তারা সৌন্দর্য অর্জন করবে, পবিত্র অবস্থায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি, সুন্দরতম গঠন আকৃতি দিয়ে। আমরা যদি লক্ষ্য করে দেখি, আকাশে রাতের বেলা চাঁদের জোছনা দেয়, ওই চাঁদ মানুষের তুলনার সঙ্গে পড়ে না। দিনের বেলা সূর্যের আলো, সেটি মানুষের তুলনার সঙ্গে পড়ে না। পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে, সব থেকে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ, আল্লাহ পাকের সৃষ্টি, আশরাফুল মাখলুকাত। মানুষ যা পারে অন্যান্য প্রাণী তা করতে পারে না। এই আয়াতের যদি ব্যাখ্যা বিশ্লেষণ আমরা পড়ি, তাহলে এখান থেকে বুঝতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন এবং অনেক সুন্দরতম গঠন আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন, ভালোবাসেন। এই জন্য প্রত্যেকটি নারী পুরুষের উচিত তারা এতটা সৌন্দর্য অর্জন করবে, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান। পৃথিবীর সমস্ত নবী রাসূলদের বৈশিষ্ট্য হচ্ছে সুন্দর, আর পবিত্রতা হচ্ছে তাদের আদর্শ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। আলহামদুলিল্লাহ, আমরা এই কথার উপর ভিত্তি করে আমরা সৌন্দর্য অর্জন করব, পবিত্রতা অর্জন করব আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য। কিন্তু আমাদের সৌন্দর্য আর পবিত্রতা অর্জন করার পর তা হয়ে যায় লোক দেখানোর জন্য। একজন পুরুষ সেইভাবে সৌন্দর্য অর্জন করবে, যাতে করে তার প্রতি একজন নারী আকৃষ্ট হয়ে যায়, আর একজন নারী সেভাবে সৌন্দর্য অর্জন করবে, তার প্রতি যেন একজন পুরুষ দেখলে আকৃষ্ট হয়ে যায়। কিন্তু এমন কিছু সাজগুজ রয়েছে যা আমরা ছেলেমেয়েরা গ্রহণ করে নিয়েছি, যার কারণে আমাদের প্রতি আল্লাহ পাকের আজাব আর ফেরেশতাদের লানত বর্ষণ হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মেরাজ ভ্রমণে নিয়ে যাওয়া হলো, তিনি মেরাজ ভ্রমণে গিয়ে দেখেন জাহান্নামের দিকে লক্ষ্য করে, অধিকাংশ মেয়ে লোকগুলি জাহান্নামে। একটি মেয়ে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, এমনটি কেন? আরেকটি হাদিসে এরকম বর্ণিত হয়েছে, একটি মহিলার কারণে চারজন পুরুষ জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। আসুন সংক্ষিপ্ত আকারে এই বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করব। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ, রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু ক্বালি। আমরা যদি লক্ষ্য করে দেখি, তাহলে মুসলমান ঘরের সন্তান যে কাজটি করেন নিজের সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য, শব্দযুক্ত এমন কোন প্রোডাক্ট, এমন কোন জিনিস ব্যবহার করে, যেমন জুতা, পায়ে হিল, এমনভাবে রাস্তা দিয়ে হাঁটে টকবক টকবক করে ঘোড়ার খুরের মতো শব্দ হয়ে যায়। এছাড়াও রয়েছে মহিলারা পরে পায়ে নূপুর, ঘণ্টাযুক্ত নূপুর। প্রিয় মুসলমান ভাইরা, শব্দ হয় এমন কোন জাতীয় জিনিস পরা যাবে না, কোমরের বিছা, পায়ের ঘুঙ্গুর, গলার মালা, কানের দুল, নাকের দুল, যা কিছু রয়েছে পোশাকের নামেও ঝুনঝুনিয়ালা পোশাক পরা যাবে না। অর্থাৎ এমন কোন পোশাক পরিধান করা যাবে না শরীরে, যেই পোশাক পরিধান করলে রাস্তা দিয়ে হোক, ঘরে হোক, যেখানেই হোক, হাট চলাফেরা করলে ঘুন ঘুন টুং টুং করে শব্দ হয়। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার মহিলাদের একটি বদ অভ্যাস হচ্ছে, তারা রাস্তার যুবকগুলিকে আকৃষ্ট করার জন্য এরকম শব্দযুক্ত নূপুর, এরকম জুতা, কানের দুল, দেহে পোশাক লাগায়। প্রিয় মুসলমান ভাইয়েরা, যদি আমাদের নারীদের এরকম উদ্দেশ্য হয়, তাহলে মনে রাখো, কাল কিয়ামতের দিন হাসুরের ময়দানে জাহান্নামে তোমাকে উল্টা করে জাহান্নামে টাঙা হবে, আর ফেরেশতা, জাহান্নামের ফেরেশতারা তোমাকে ঘন্টা বাজিয়ে দিবে। সুতরাং ও বোনেরা, শব্দযুক্ত কোনো জিনিস পরে তোমরা বাহিরে বাহির হয়ে না। এছাড়া আমরা লক্ষ্য করে দেখি, সুগন্ধি পরে মহিলারা রাস্তাঘাটে বের হয়, সুগন্ধি ব্যবহার করা জায়েজ, কিন্তু রাস্তাঘাটে বাহির হয়ে খোলা আম জনতার মতো ঘুরে বেড়া মোটে উচিত করা নয়, শোভনীয় নয়। একজন মহিলা দুইজন পুরুষের মাঝখান দিয়ে যেতে পারবে না, যতই সে পর্দা করুক। আরেকজন পুরুষ দুইজন মহিলার মাঝখান দিয়ে যেতে পারবে না, সে যতই পর্দা করুক। আমরা যদি লক্ষ্য করে দেখি, প্রিয় মুসলমান ভাইয়েরা, মুসলমান ঘরের সন্তানেরা ক্ষতিকর, ব্যয়বহুল,
কপালে টিপ, লিপস্টিক, নেল পালিশ ব্যবহার করে তাদের শরীরে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এগুলি করা হারাম। অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, সেগুলি আমি পরে বলবো প্রিয় মুসলমান ভাইরা। এছাড়াও যদি আমরা লক্ষ্য করে দেখি, আজ মুসলমান ঘরের সন্তানেরা ছেলে মেয়ে উভয়ে শরীরে বিভিন্ন রকমের ট্যাটু ব্যবহার করে, গায়ে, হাতে, পায়ে, কপালে, সব জায়গাতে তারা সৌন্দর্য বৃদ্ধির নামে ট্যাটু ব্যবহার করে। এই ট্যাটু ব্যবহার করা তাদের জন্য হারাম, মুসলমান ঘরের সন্তান এটি করতে পারে না। এছাড়াও নিজের সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য মাথায় অতিরিক্ত মেয়ে এবং ছেলে উভয়ে চুল লাগায়, এটি করাও যাবে না, এটি করা হারাম প্রিয় মুসলমান ভাইরা। এছাড়াও যদি আমরা লক্ষ্য করে দেখি, আজকে মুসলমানের ঘরের সন্তানেরা চুলে কালারিং করে, রং করে, ছেলেরা মেয়েদের স্টাইলে চুল কাটে, মেয়েরা ছেলেদের স্টাইলে চুল কাটে, চুল রাখে, কথা কোন ঠিক কিনা প্রিয় মুসলমান ভাইরা? আজকে আমরা যেগুলি কাজকে গ্রহণ করে নিয়েছি, এগুলো সমস্ত ইহুদি নাসারাদের কালচার। আজকে মুসলমান ঘরের সন্তানেরা বেহাপনাকে কিভাবে আপন করে নিয়েছে একটু লক্ষ্য করে দেখুন। মুসলমান ঘরের সন্তানেরা আজকে পুরুষেরা নারীর বেশ ধারণ করেছে, পুরুষ নারীর বেশ ধারণ করেছে। রাস্তাঘাটে আমরা লক্ষ্য করে দেখতে পাই জিন্স প্যান্ট, গেঞ্জি, এগুলি পরে মহিলারা রাস্তাঘাটে চলাফেরা করে, আর পুরুষেরা লিপস্টিক ব্যবহার করে, ঠোঁটে, চেহারায় বিভিন্ন ধরনের মেকআপ ব্যবহার করে। অনেক সৌন্দর্য বর্ধনের জন্য ছেলেরা মেয়েদের প্রোডাক্টগুলি ব্যবহার করছে, আসবাবগুলি ব্যবহার করছে, আর মহিলারা ছেলেদের পুরুষদের আসবাবগুলি ব্যবহার করছে। এগুলি করা নাজায়েজ কাজ, হারাম প্রিয় মুসলমান ভাইয়েরা। মহিলাদের মধ্যে আরেকটি অভ্যাস, তারা কুফরি করে, ছেলেরাও আছে এরকম, রাগের মাথায় তারা ইবাদত বন্ধ করে দেয়, বলে আল্লাহ পাক আমাকে ছাড়া আর কাউকে চোখে দেখে না, রোগ বালা মুসিবত যা রয়েছে সব কিছু আমাকেই শুধু ঢেলে দেয়, সুতরাং আমি আল্লাহ পাকের ইবাদত বন্দগি থেকে গাফেল, আল্লাহ পাক যেই দিন আমার প্রতি রহম করবে সেই দিন আমি ইবাদত করব। এছাড়াও ছেলে মেয়ে উভয়ের প্রতি দেখা যায়, বেশিরভাগ মেয়েরা একত্রিত হলে বান্ধবীরা তারা গিবন্ধ করা শুরু করে, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, এগুলিতে আমরা লক্ষ্য করলে দেখতে পাই, তোর কয়টা গার্লফ্রেন্ড লাগে, তুই আমার গার্লফ্রেন্ডকে দিবি কি না, এই নিয়ে মারামারি আর কিলাকিলি আছে না নাই। প্রিয় মুসলমান ভাইরা কোথায় যাচ্ছে আজকে আমাদের যুবক যুবতী সমাজ? প্রিয় মুসলমান ভাইরা যাচ্ছে মুসলমানদের কৃষ্টি কাচালগুড়ি তারা আজকে কি গ্রহণ করে নিয়েছে? আমরা যদি লক্ষ্য করে দেখতে পাই, বিবাহিত অনেক নারী পুরুষ রয়েছে যারা সকালবেলা সৌন্দর্য অর্জন করে রাস্তাঘাটে অফিসে চলে যায়, আর তাদের রাস্তাঘাটের যুবকগুলিকে, যুবতীগুলিকে তারা আকৃষ্ট করে, অফিসের বসকে, বসনিকে তারা খুশি করে, কিন্তু ঘরে আসলে তারা নোংরা ছেঁড়া ফাটা কাপড় পরে তারা শুয়ে পড়ে, অথচ ঘরের প্রতি তারা লক্ষ্য করে না, আর এই ঘরের মধ্যে অশান্তি লেগে যায় কিভাবে? যদি বলা হয় কি ব্যাপার তুমি নোংরা কাপড় পরে আজকে শুইলে কেন, স্ত্রী বলে তোমার কাছে এসে আমি কিছুই পাই নাই, ওই যে বাপের বাড়ি থেকে কাপড় চুপড় পাইছি ওইটাই পরে আসি, আজকে আমরা কোন জায়গায় চলে যাচ্ছি এইলে মারামারি কি আর কিলাকিলি স্বামী স্ত্রীর মধ্যে? প্রিয় মুসলমান ভাইয়েরা, একজন নারী সৌন্দর্য যত দূর পারে, যত রকম কলা কৌশল রয়েছে সে অর্জন করবে, আর একজন পুরুষ যত রকমের সৌন্দর্য রয়েছে সে অর্জন করবে, এতে কোনো বাধা নাই, কিন্তু উদ্দেশ্য হবে আল্লাহ পাককে সন্তুষ্ট করা, ঘরের স্ত্রী হালাল বিবিকে পছন্দ আকৃষ্ট করার জন্য, আর পুরুষেরা তাদের স্ত্রীকে আকৃষ্ট করার জন্য তারা ঘরে সাজুগুজু করবে, কিন্তু আজকে উল্টা হয়ে গেছে, বিপরীত। প্রিয় মুসলমান ভাইরা, আমরা লক্ষ্য করলে দেখতে পারি আজকে আমাদের যুবক যুবতী সমাজরা কীরকমভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। তারা সৌন্দর্যের নামে বিভিন্ন উৎসবগুলিতে, যেমন পহেলা বৈশাখ, ভ্যালেন্টাইন্স ডে ইত্যাদি ডেগুলিতে তারা সৌন্দর্য অর্জন করে রাস্তাঘাটে বেহায়াপন অশ্লীলতা ছড়ায়, অথচ মুসলমানের ঘরের সন্তানেরা এটি করা নাজায়েজ। প্রিয় মুসলমান ভাইরা, আজকে আমরা মুসলিম জাতি কেমন জাতিতে রূপান্তরিত হলাম? আমাদের সংস্কৃতিগুলি কোথায় গেল? আমরা বিধর্মীদের কালচার পেলে লুফে নেওয়ার চেষ্টা করি টিভির সিরিয়ালগুলি দেখে, নায়ক নায়িকা, গায়ক গায়িকার সৌন্দর্য স্টাইল মেকআপগুলি আমরা আজকে গ্রহণ করে নিয়েছি, যার কারণে এগুলি পিতামাতার কাছে তারা আবদার করে, যদি না পায় তাহলে গলায় দড়ি দেয়, বিষ খায়ে, ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে নিজের জীবনটাকে বিলীন করে দেয়। প্রিয় মুসলমান ভাইরা, এগুলি কেন আমরা করি, এগুলি পেলাম কোথায়? মুসলমান ঘরের সন্তানের তো এরকম করা মোটেও উচিত নয়। আমরা এগুলি পেলাম কোথায় থেকে? বিধর্মী ইহুদি নাসারাদের কৃষ্টি কালচারগুলি দেখে, বিভিন্ন ফ্যাশন মিডিয়ার মাধ্যমে এগুলি দেখে আমরা আকৃষ্ট হয়ে যাই, আর আমাদের চলাফেরা তাদের সঙ্গে বেশি হওয়ার কারণে তাদের সৌন্দর্য, তাদের স্টাইল সবগুলি আমরা গ্রহণ করে নিয়েছি। আল্লাহ রাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন হাসুরের ময়দানে ওই ব্যক্তির সঙ্গে তার হাসুর হবে যার সঙ্গে তার বেশি সম্পর্ক, যার সঙ্গে তার বেশি মহাব্বত। তাই আসুন আমরা সবাই
পাই, কোরআন হাদিসের সঙ্গে সম্পর্ক রাখি। প্রিয় মুসলমান ভাইরা, মুসলমানের সবচাইতে সৌন্দর্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন দিনে মুসলমানেরা পাঁচ ওয়াক্ত নামাজের জন্য দিনে পাঁচবার ওযু করে। আজকে মহামারী করোনা ভাইরাস, এর প্রতিষেধক হিসাবে ডক্টররা, বিজ্ঞানীরা, গবেষকেরা কোনো ওষুধ আজ পর্যন্ত ভালোভাবে তৈরি করতে পারে নাই। যা করেছে তা সান্ত্বনামূলক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য সমস্ত ভাইরাসের মোকাবেলা করার জন্য ওষুধ আগে থেকেই দিয়ে রেখেছেন। আজকের বিজ্ঞানীরা বলছেন, তোমরা হাত ধো, দিনে তিনবার চারবার মুখে পানি দাও, নাকে পানি দাও, তাহলে হয়তো বা এই ভাইরাস থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে। কিন্তু মুসলমান ঘরের সন্তান দিনে পাঁচবার করেতে করে, যারা তাহাজ্জুদ পড়ে, যারা অতিরিক্ত ইবাদত বন্দেগী করে, তারা এক্সট্রা কোরআন তেলাওয়াতের জন্য ওযু করে, রাতে তাহাজ্জুদের জন্য ওযু করে। এই রকম করে তাদের পোটে একটা আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকে নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং ও মুসলমান ঘরের সন্তানেরা, আসুন আমরা মুসলমানদের যে সমস্ত সংস্কৃতি রয়েছে এগুলির প্রতি আমরা পালন করার চেষ্টা করি, এগুলির প্রতি উদ্বুদ্ধ হয়, মানুষকে উদ্বুদ্ধ করি, তাহলে দুনিয়াতে আমরা মুক্তি পাবো আর আখিরাতের জগতেও আমরা মুক্তি পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরারে, তোমরা জাহিল যুগের মতো বেপর্দা হয়ে ঘুরে বেড়ায় না, ও আখিরি নবীর উম্মতেরা, ও শেষ জামানার উম্মতেরা, ও নারীরা, তোমরা বেপর্দা হয়ে জাহিল যুগের মতো তো ঘুরে বেড়ায় না, প্রদর্শনী দিও না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরে বলেন, وقل للمؤمنين يغضوا من ابصارهم ويحفظوا فروجهم। মুমিনদিগকে বলুন, তোমরা যেন দৃষ্টি সংযত রাখো এবং তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো। একই অর্ডার আল্লাহ রাব্বুল আলামিন পরেক্ষণের আয়াতের মধ্যে দিয়ে দিয়েছেন। কিন্তু আজকে আমাদের সমাজের এমন ব্যবস্থাপনা হয়ে গেছে, ছেলে মেয়ের বিয়ের প্রাপ্ত বয়স হয়ে যাওয়ার পরে তাদের ক্যারিয়ারকে দেখা হয়, যার কারণে আজকের যুবকগুলি ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের পরের আয়াতে বলেছে, তোমাদের মধ্যে যাদের বিবাহের বয়স হয়ে গিয়েছে তাদেরকে বিবাহ দিয়ে দাও, দাস দাসী যত গরিবই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধনবান বানায় দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং এই আয়াতের উপরে আমাদেরকে আমল করতে হবে। প্রিয় মুসলমান ভাইয়েরা, আসুন আমরা সমস্ত জাহেলি ফাইসা কাজগুলি থেকে নিজেদেরকে হেফাজত করি এবং কোরআন সুন্নাহ মোতাবেক আমাদের জীবনকে পরিচালনা করি, তাহলে দুনিয়া আমাদের হবে সুন্দর, আখেরাতের জগতও হবে আমাদের সুন্দর। আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে দোয়া আছে, আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।